দর্শক আরএফএল থ্রেড 5 লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনে আজকের বিষয়, কেমন জমবে এবার সিটি কর্পোরেশন নির্বাচন। আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নাঈম নিজাম। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে গাজী ভাই, আসলে কেমন জমবে এবার সিটি কর্পোরেশন নির্বাচন? এখনও এটা বলার সময় আসেনি, কারণ হলো যে মাত্র বাছাই পর্ব শেষ হয়েছে। আজকে একটা মজার ব্যাপার দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনে ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আমাদের সকলে পরিচিত আব্দুল আল মিন্টু সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন ওনার মনোনয়নপত্র বাতিল হওয়ার মধ্য দিয়ে উনি একটি দলের প্রার্থী ছিলেন, যদিও এটি দলীয় নির্বাচন না। তবে যখন আমরা দেখি যে প্রত্যেক দলই কিন্তু আবার মনোনয়ন দেয়, আবার বলে যে দলীয় নির্বাচন, আবার রিভিউ হওয়ার সুযোগ আছে, কিন্তু রিভিউ হওয়ার সুযোগ থাকলে আমি জানি না কি হবে। এবং আমরা আইনে দেখেছি যে ওইটা যদি রিটার্নিং অফিসার মনে করেন ওটা না, সেটা তো বলা হচ্ছে যে যেই কনস্টিটিউয়েন্সি তিনি দাঁড়িয়েছেন প্রস্তাবক এবং সমর্থক সেই এলাকার হতে হবে। ওনার দেখা গেছে একজন অন্য এলাকার, সেটি ওনারা ধরেছে আর কি। এখন এইটা জ্ঞাত সারে না অজ্ঞাত সারে আমি ঠিক বুঝতে পারতেছি না, কারণ এই কারণে যে এই ধরনের ভুল একজন প্রার্থীবেলা হওয়াটা অস্বাভাবিক। এখন এটা আইনে কি আছে আমি ঠিক ব্যাপারটা ক্লিয়ার না। এখন এই প্রার্থী আজকে ঘোষণা হওয়ার পরে কালকে পত্রপত্রিকা বেরোবে বা টেলিভিশনের মাধ্যমে ইতিমধ্যে অনেকে জেনে গেছে কি অবস্থা। এরপরে মোটামুটি আসলে আলোচনাগুলো শুরু করা যাবে। এখন কিছু কিছু জিনিস আছে যে সরকার, আজকে দেখলাম প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে আমরা এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবো না, নির্বাচন কমিশনই যা করে সেটাই। এক্ষেত্রে ধরেন এখন যদি যেভাবে প্রার্থীতা, যেমন মির্জা আব্বাসও তার প্রার্থীতা বাতিল হয়নি, যদি অনেকগুলি মামলার আসামি, তো মামলার আসামি হলে প্রার্থীতা বাতিল হওয়ার কোনো সুযোগ নেই যখন তার কনভিকশন না হবে। তো সেক্ষেত্রে এখন যদি প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে মির্জা আব্বাস যদি বেরোতে না পারে, সে যদি মানে তার নর্মাল অ্যাক্টিভিটি না করতে, নির্বাচন দাঁড়াইলেন নর্মাল অ্যাক্টিভিটি করতে পারলেন না, সেক্ষেত্রে কী হবে? সে কারণে আজকে বিএনপি দেখলাম যে কতগুলি তারা দাবিনামা, সেখানে দাবিনামা মানে তারা বলেছে যে প্রার্থীরা প্রচারের কেন্দ্রে যাতে কোনো হয়রানির শিকার না হয় বা ইষ্ট ঘটনা। আমরা ইতিমধ্যে কতগুলো অভিযোগ শুনেছি যে যারা যারা মনোনয়ন দিয়েছে মানে বিএনপি বা এরকম সমর্থক, তাদের বাসায় পুলিশ গিয়ে মানে এরকম নকটক করেছে আর কি, জাস্ট একটু ভয়টা দেখানো বা ইত্যাদি ঘোষণা। এই জিনিসগুলি যদি না হয়, আসলে সরকার আমি মনে করি যে এখানে একটা একদম সদিচ্ছার পরিচয় দেওয়া উচিত, এই কারণে যে এইটা একটা আসলে দলীয় নির্বাচন না, এটাকে দলীয় নির্বাচন করাই উচিত না আমার দৃষ্টিতে, এবং এটা আসলেই একেবারে স্থানীয় সরকার নির্বাচন থাকা উচিত। তাহলে হবে কি, মানুষ তো কিন্তু সবসময় যে দলবাজি করে সাধারণ মানুষ, এটা কিন্তু আমি মনে করি না। সাধারণ মানুষ কিন্তু লোকাল ভোটটা কিন্তু একদম ভিন্নভাবে হয়, যে এখানে কার দ্বারা আমার এই এলাকার সমস্যার সমাধান হবে, ড্রেনের কাজটা ঠিকমতো হবে, লাইটিংটা ভালো মতো হবে, রাস্তাঘাট ঠিক থাকবে, ওয়াশা বা ইউটিলিটি সার্ভিস যেগুলি আছে সেগুলি ভালো হবে, এই জিনিস সঙ্গে। আর যখনই দলবাজি করে ফেলে তখন কিন্তু এই বাছাই করার সুযোগটা সাধারণ মানুষের কমে যায়। তখন হয় কোনো না কোনোভাবে মানসিক প্রেশার করে, কোনো কোনো অর্থনৈতিক প্রেশার, নানানভাবে প্রেশার করে দলগুলি কিন্তু এই ধরনের নির্বাচনে একটা চাপ প্রয়োগ করে বিভিন্ন। সে কারণে আমি মনে করি যে সত্যিকার অর্থেই এটিকে একেবারেই স্থানীয় লোকাল ইলেকশন রাখা উচিত, এবং সেভাবে যদি হয় তাহলে কী হবে, জনগণ উপকৃত হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে এই যে হয়, এখনও সিটি কর্পোরেশন যদি ওরকম সরকার একটি মনোভাব পোষণ করে এবং সেইভাবে যদি প্রশাসন কাজ করে তাহলে তো অবশ্যই জমবে, কোনো সন্দেহ নেই। আর যদি এটা যদি বিষয়টা এরকম হয় যে তড়িঘড়ি করে একটা রেট দিয়েছি আমরাই জিতবো, অন্যরা থাকলে থাকুক না থাকলে না থাকুক, তাহলে তো এটা ভিন্ন জিনিস হবে, সেটা আর লোকাল ইলেকশন থাকবে না, দলীয় ইলেকশন হবে আর কি। নাঈম ভাই, কেমন জমবে? না, এই ইলেকশনের গুরুত্ব তাৎপর্য অনেকগুলো কারণে অনেক বেশি। আপনি যদি দেখেন এই ইলেকশনটা 3-4টি কারণে আমরা অনেক বেশি এই কারণেই বলবো। সেটি হলো প্রথমত, এই ইলেকশনটিতে বিএনপির অংশগ্রহণ, ধরেন 5 জানুয়ারি ইলেকশনে বিএনপির অংশগ্রহণ হয়নি, স্থানীয় সরকার হিসাবে বিএনপি এই ইলেকশনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলো এবং তাদের প্রার্থীতা এবং পরোক্ষভাবে তারা অংশগ্রহণ করছে বা প্রত্যক্ষভাবে করার সুযোগের জন্য সৃষ্টি যদি করা হয় তারা সেটি করবে। এবং চট্টগ্রামে তো আপনি ধরেন সেখানে বিএনপির নেতৃবৃন্দ এখন মাঠেই, তো সেই জায়গাটুকু মিলিয়ে আমরা মনে করি যে একটা সরকারের জন্য একটা এখানে বড় চ্যালেঞ্জের বিষয়, তাদের একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার বিষয়। অন্যদিকে ইলেকশন কমিশনকে প্রমাণ করতে হবে তারা একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে। আমরা মনে করি ইলেকশন স্থানীয় সরকার ইলেকশনে কোনো ক্ষেত্রেই বা এনি কাইন্ড অফ ইলেকশন যেটি হোক না কেন তাতে কোনো রকম হস্তক্ষেপ করা কোনোভাবে সমীচীন নয়। যদিও উন্নত বিশ্বের অনেকগুলো দেশে স্থানীয় সরকার এখন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হয়, যেমন ব্রিটেনের মতো দেশে আপনি সেখানে একদম সকল ইলেকশনগুলো আপনি জানেন লেবার পার্টি বা রক্ষণশীলতা তাদের মতো করে প্রার্থিতা দিয়ে থাকে এবং সেভাবে দলীয়ভাবে ইলেক্টেড হয়ে থাকে সবাই। এরকম অনেকগুলো দেশে কিন্তু এই দৃষ্টান্ত থাকলেও আমরা আমাদের দেশে সবসময় মনে করি এটা দলীয় কোনো ইলেকশন নয়। আলটিমেটলি কিন্তু দলীয় না বললেও দলীয় অংশগ্রহণ এমনভাবে হয় এটার বাইরে যাওয়ার সুযোগ তার থাকে না। আমি মনে করি বিএনপির ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে মূল বিষয় নয়, মূল বিষয়টা হলো ইলেকশন কমিশনকে প্রথমত প্রমাণ করতে হবে তারা একটা নিরপেক্ষ ইলেকশন অনুষ্ঠানের সক্ষমতা রাখে। দ্বিতীয়ত হলো কোনো ক্ষেত্রে তাদের কারো কাছে দায়বদ্ধতা নেই, তারা একটা নিরপেক্ষ অবস্থান বজায় ছিল এবং 5 জানুয়ারি ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করলে ভালো করতো, সেই জায়গাটুকু তাদের দেখানোর একটা সুযোগ। তৃতীয়ত হলো বর্তমান বিশ্ব বাস্তবতা বা বর্তমান বাংলাদেশের বাস্তবতা একটা রাজনৈতিক ক্ষেত্রে একটি সংকট কম বেশি আমাদের দেশে বিদ্যমান। রাজনৈতিক সংকটগুলো যদি আমরা তাকাই, সেই তাকানো হলো যে 5 জানুয়ারির ইলেকশনের পর একটা দীর্ঘ সময় বিএনপি আন্দোলনের মধ্যে ছিল না, তারা একদিনের পরবর্তী পর্যায়ে এইবারে 5 জানুয়ারি থেকে আর একটা নতুন কর্মসূচি ডিক্লেয়ার করে তারা যাত্রা শুরু করলো। এই অবস্থার মধ্যে দিয়ে বিএনপিকে একটা ওয়ে আউটেরও তাদের দরকার ছিল, যে অবস্থার জনগণের মধ্যে যেমন হরতালের মধ্যে একটা রাজনৈতিক কর্মসূচি, এখন কিন্তু হরতাল ডাকলে যানজটটা বেশি হয়, অনেক সময় যদি বলে শিথিল তাহলে যানজট কমে যায়, এই যে একটা অবস্থা তৈরি হলো এই জায়গাটুকু বেরিয়ে আসার একটা সুযোগ। আর প্রত্যেকটা জায়গায় এই কারণ নানা কারণে ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইলেকশনটা এই কারণে জমবে বলে আমি মনে করছি। যদি ঢাকা সিটির ধরে নেন আপনি দক্ষিণে মির্জা আব্বাস হোক আর সালাম সাহেব হোক, যে প্রার্থী থাকেন না কেন, উত্তরে এখন যেহেতু আপিল করা হলো আপনার মিন্টু সাহেব এখন নেই, কিন্তু তার ছেলে বা অন্য যে কেউ ইলেকশন করুক না কেন বিএনপি থেকে, বাকি ক্যান্ডিডেটকে আমি পুরোপুরি এখন স্পষ্ট না, মিন্টু সাহেব ছেলে ছাড়া এরকম ভালো গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট আমরা দেখি না। মাই আছে, মাই বি চৌধুরী আছে, মাই বি চৌধুরী ওইভাবে থাকলেও যদি জোট সমর্থন করে তাহলে 8টা কন্টেস্টের একটা সুযোগ থাকে, ওই জায়গাটুকু থাকার কারণে আপনাদের কন্টেস্টে এক ধরনের জমে ওঠার বিষয় থাকবে। বা মিন্টু সাহেবের ছেলে আছেন, যদি এখন বিজলীয় জোট কিংবা বেগম খালেদা জিয়া বা বিএনপি চেয়ারপারসন কাকে সাপোর্ট করছেন বা বিএনপি কাকে সাপোর্ট করছে একটা বড় বিষয় কিন্তু সেখানে। তো মানুষ একটা জায়গায় মনে করে যে একটা যে যাই ঘটুক না কেন লড়াইটা যদি বিএনপি আওয়ামী লীগের মধ্যে হয় তাহলে লড়াইটা জমে বেশি এবং প্রার্থীটা যদি একদম গুরুত্বপূর্ণ। আমরা তো আগে দেখলাম FBCCI আমাদের 2 সভাপতি মানে দুজনই সাবেক, তাদের মধ্যে একটা অন্যরকম কম্পিটিশন এবং তারা যদি দুজনে মাঠে লড়াই করেন, দুজন আবার একই জেলার অধিবাসী, মানে নোয়াখালীর একটা বড় বিষয় থাকে এবং যদিও বলা হয় তেজগাঁও অঞ্চলে অনেক নোয়াখালীর বোর্ড বা নানা রকম মেরুকরণ, সব মিলিয়ে একটা মেরুকরণের জায়গায় এখনও ইলেকশন দাঁড়িয়ে আছে। আমরা বিশ্বাস করব 2টি জায়গায়, প্রথমত বিএনপি তার জায়গা থেকে সরবে না, দ্বিতীয়ত ইলেকশন কমিশন তার একটা নিরপেক্ষ অবস্থান পরিচয় দেবে এবং কোনো কন্ট্রোভার্সিতে নতুন করে জড়াবে না, তৃতীয়ত সরকারি দলও যেই বিএনপিকে একটা ওয়ে আউট বা তাদের বর্তমান অবস্থান রাজনৈতিক মেরুকরণ থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যই এই অবস্থাটা ইলেকশনকে স্বাভাবিকভাবে করার চেষ্টা করবে। এবং আমি মনে করি কোথাও বাধা বিঘ্ন সৃষ্টি না করে যদি করতে দেওয়া হয় সেটি সরকারের জন্য অনেক বেশি লাভবান হবে। অন্যদিকে বিএনপিও একটা বাস্তব রাজনৈতিক ক্ষেত্র বা মেরুকরণের মধ্যে আসতে পারবে বলে মনে করি। গাজী ভাই, যেসব লোকরা দাঁড়িয়েছে ইলেকশনে ক্যান্ডিডেট যারা আছে, মেয়র ক্যান্ডিডেট বিশেষ করে, কন্টেস্টে কেমন হবে? না আমি যেটা বলেছে যে সেটা তো একটা ঠিকই বলেছে যে আসলে যদি দলগুলি আমাদের এটা একটা আইন করে ফেললে ভালো হয় যে আসলে যে আমরা দলীয়ভাবেই করবো, কারণ আসলে প্র্যাকটিক্যালি তাই হয়ে থাকে দলীয় সমর্থন। এখন মেয়র ক্যান্ডিডেট এটা যেটা নহিম বলেছে ওইটা ঠিক যে এখানে প্রার্থিতা গুণবিচার যতটা না হবে তার চেয়ে হলো যে তিনি কোন দলের প্রার্থী, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। এবং আমি মনে করি যেমন বিরোধী দলের জন্য একটা সুযোগ আছে যে প্রমাণ করার, সরকারের কিন্তু একটা বড় সুযোগ, সরকারকে প্রমাণ করতে হবে যে আমরা এই নির্বাচন কমিশনের অধীনেও একটি ভালো নির্বাচন উপহার দিতে পারি, কারণ এখানে নির্বাচন কমিশনের অনেকগুলি দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশন কিছু দায়িত্ব অ্যাভয়েড করতেছেন যেটা মানুষ, কারণ নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক সমস্ত দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকে, এটা আইনগতভাবে তারা অস্বীকার করলে কোনো লাভ নেই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ওই এলাকার সমস্ত প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে ওই সময় চলে যায়। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, লোকাল ইলেকশনের ক্ষেত্রে আমি মনে করি একই আইনগত দিক থেকে সে কারণে ইলেকশন কমিশন যদি এখন বলে যে কাকে পুলিশ ধরবে না ধরবে, এইটা এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি যেহেতু প্রার্থী হিসেবে কাউকে বৈধ ঘোষণা করেছেন, তার প্রচার প্রপাগান্ডা অবারিত সুযোগ তাকে দিতে হবে। তার কথা সে বলবে, জনগণ গ্রহণ করবেই করবে না। ভোট কেন্দ্রগুলি একটা নিরাপত্তার ব্যবস্থা এমনভাবে করতে হবে যাতে কেউ জালবিট না দিতে পারে এবং কেউ যাতে অন্য ভোটারকে খেদিয়ে দেওয়া বা দাবড়িয়ে দিয়ে মানে নিজে ওই কেন্দ্র দখলের যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। সেদিনও চাঁদপুর একটা ইলেকশন হলো, একই অবস্থা করছে। তারপরে উপজেলাগুলি কয়েকটা শেষের ধাপগুলি কিন্তু আমরা ভালো লক্ষ্য করি নাই। তো এগুলি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। কাজেই ঢাকা শহর একেবারেই আমাদের মিডিয়া থেকে শুরু করে সমস্ত বিধি সবার কিন্তু একটা নখদর্পণে। আমি মনে হয় সরকারের যদি আমি যোগ করছি আপনার সঙ্গে, আরেকটা কিন্তু থাকে, ইলেকশন কমিশন সব সময় যদি দেখে বা ওদের আইনগত দিক থেকেও যারা প্রতিটি এলাকায় মানে সিটি কর্পোরেশন হোক আর স্থানীয় সরকার যে কোনো ইলেকশন হোক না কেন, ওই এলাকার সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সবাই কিন্তু আন্ডার বাই ইলেকশন কমিশন, যারা ইলেকশন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, এটাই বাস্তবতা। সে কারণে আপনাকে ইলেকশন কমিশনকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে যাতে যাদেরকে তিনি মনোনয়ন বৈধ করলেন, যারা মনোনয়ন প্রত্যাহার না করবেন, তাদের প্রচার প্রপাগান্ডা যাতে কেউ কোনো বিঘ্ন সৃষ্টি না, ইভেন সরকারও যাতে না সৃষ্টি করতে পারে। কারণ তিনি তাকে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন তার মনোনয়নপত্র বৈধ করে দিয়ে। সরকারের ইলমোটিভ থাকলেও যেটা সেটা কার্যকর হতে পারে। আজকে ভারতে তো কোনো কেয়ারটেকার সরকার নেই, কিন্তু নির্বাচন কমিশন যে সেখানে যে অবস্থা, আপনি যে কোনো সরকার নির্বাচন কমিশনকে ভয় করে। আপনি দেখছেন যে পশ্চিমবঙ্গের মমতা সরকার এক কথা বলার পর সাথে সাথে যখন ইলেকশন কমিশন বলা হলো, পরের দিনই সে সারেন্ডার করছে, একদিনও দেরি করে নেই। কারণ ওখানে যার নির্বাচন এতটাই শক্তিশালী, এখানে তারা কোনো কিছু মানে না। ইভেন কি ভারতের আমি অনেকগুলি ওই যে একটা সংস্থা আছে, ওই তারা ওই যে বিভিন্ন তদন্ত করে, ওই যে ট্যাক্সের ব্যাপারটা করে সিবিআই বা যেটা তার নাম দিয়েছে, আমি একজাক্টলি নামটা মনে নেই, ওটার ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু কোনো ইন্টারফেয়ার করে না। ওরা কিন্তু স্বাধীন, ওরা এই যে নায়ক নায়িকা বা এই যে বড় বড় ইয়েদেরকে ধরে কোনো ছাড় দেয় না। সিবিআই বাসে যায় ওখানে সিবিআই, এবং ওখানে গিয়ে একেবারে পরীক্ষা নিরীক্ষা করে, জরিমানা করে, দরকার হলে গ্রেপ্তার করে, সব ব্যবস্থা করে। এখানে ছাড় দেন আপনার কত নায়ক ধরে জেল খাটতেছে, ইয়ে করতেছে, এগুলি তো ওরা কোনো ছাড়টা দেয় না। সে কারণে আজকে আমাদের দেশে একটি নির্বাচনকে কেন্দ্র করে দুটি রাজনৈতিক পক্ষের মধ্যে যে একটা অবস্থা দাঁড়িয়েছে, আমি মনে করি সরকার এবং এই নির্বাচন কমিশনকে এই নির্বাচনটা অন্তত সুষ্ঠুভাবে করে প্রমাণ করা উচিত, এর থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করা উচিত। আমি ওনার সঙ্গে যোগ করছি, সেটা হলো যে প্রথমত হলো দেখেন ইলেকশন কমিশন আমাদের ভারতের চেয়ে কম ক্ষমতা সম্পন্ন তা নয়, কিন্তু আইন কিন্তু যদি দেখেন আইনগত দিকগুলো ভারতের ইলেকশন কমিশন আইনগুলো কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং আমাদের ইলেকশন কমিশন আইনগুলো দেখলাম, এখানে কিন্তু একই রকম ক্ষমতা দেওয়া আছে। এমনকি আপনি সিবিআইয়ের চেয়ে কিন্তু আমাদের দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা অনেক বেশি, কমিশন সবসময় ক্ষমতা বেশি হয়, এটা আপনি আমি সবাই জানি। এবং তারা কিন্তু এই ভারতের মাঝখানে একটা আন্দোলন হওয়ার পরে দুর্নীতি বিরোধী নতুন করে তার দুর্নীতি দমন কমিশন করতে বাধ্য হলো এবং 2013 সালে একটা আইনও পাশ করলো তারা, তাদের এই আইন পাশের প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওখানে যেটি ঘটে সেটা হলো ইলেকশন কমিশন তার পাওয়ারটা এক্সারসাইজ করার জন্য সেই জুডিশিয়াল সার্ভিসের যে সমর্থনটুকু দরকার সেটি পুরোপুরি পেয়ে থাকে, যেই কারণে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে এক ঝটকায় বরখাস্ত করার ক্ষমতা রাখে হলো ভারতের ইলেকশন কমিশন, এবং সেটি করেছিল তারা। এবং যখন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে, সেখানে তিনি যখন বললেন যে আপনারা এই রং করছেন, এটা করছেন, তখন বললেন যে আপনি যে আমার অফিসে আসলেন, আপনি সর্বশেষ মানে কিসে আসলেন? বলে যে আমি ফ্লাইটে করে আসলাম। বলছে এই অর্থ কে দিল? বলছে এই অর্থ তো আমার কোষাগার থেকে দেওয়া। বলছি আপনার সেরকম কোনো অথরিটি নাই যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে আসবেন ইলেকশন রিলেটেড সাবজেক্ট নিয়ে, আর সে অর্থ রাজকোষ থেকে যাবে, রাষ্ট্রের অর্থ থেকে যাবে, সেটি সম্ভব না। এবং তাকে এর পরবর্তী ধারাবাহিকতা বরখাস্তের ঘটনা ঘটেছিল। এটা একটা ঘটনা। সিবিআইয়ের যিনি যে কথাটা বললেন, সিবিআই দেখেন 2G কেলেঙ্কারির দায়ে কেন্দ্রীয় সরকারের মানে সর্বশেষ যে কংগ্রেস সরকারের কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রীকে গ্রেপ্তার করলো এবং আটক করলো, মামলা করলো। শুধু তাই নয়, আপনি যদি দেখেন সিবিআইয়ের ক্ষমতা এতটুকু, জয়ললিতার মতো ধাপুটে মুখ্যমন্ত্রীকে এক ঝটকায় তছনছ করে দিলেন তারা একেবারে। মানে প্রতিষ্ঠান শক্তিশালী হলে কতটা কি করতে পারে, একটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা মূল বিষয়, প্রতিষ্ঠানকে শক্তিশালী কীভাবে করা হবে। এবং আপনি এটা যোগ করছি, যখন দেখেন সিবিআইয়ের পরিচালক একটা পদ, সে পদটি নিয়োগকেই দিয়ে থাকে, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক মহলও জড়িত, বিচার বিভাগও সম্পৃক্ত। রাজনৈতিক মহল ভারতের স্পেশালি প্রাইম মিনিস্টার এবং চিফ জাস্টিস দুজন সম্মিলিত পছন্দ করতে হবে। চিফ জাস্টিস যদি না সম্মত দিতে পারেন, তার নিয়োগকৃত একজন বিচারপতি, আমি শেষ করছি এটা বলে শেষ করে দিচ্ছি, ताके नियोगের संगे सम्पृक्त हन যখন पलिटिक्स एंड জুডিশিয়াল সার্ভিস একসঙ্গে কাজ করে তখন যে কোনো প্রক্রিয়া যে কোনো প্রতিষ্ঠান শক্তিশালী হতে পারে এবং যে কোনো কাজ করতে সক্ষম হয়। নির্বাচন কমিশন নিয়ে আমারও প্রশ্ন আছে আপনার কাছে, বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনের আজকের বিষয়, কেমন জমবে এবার সিটি কর্পোরেশন নির্বাচন। বিরতিতে যাওয়ার আগে নাইম ভাই, আপনি বলতেছিলেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের কথা, কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব পালনের আগেই যদি পুলিশ বা অন্য অন্য ফোর্স অ্যারেস্টের কথা বলে ফেলে, এই সিচুয়েশনটা পুরোটা ঘোলাটে হয়ে যায় না? দেখেন একটা কথা বলি, একটাকে আমরা দুজনের ডিসকাশনে বললাম যে প্রতিষ্ঠান শক্তিশালী হলে কি না করতে পারে। নরসীমা রায়ের মতো একজন সাবেক প্রাইম মিনিস্টারকে ভারতের সিবিআই নাজেহাল করেছিল, আপনি আমি জানি। লালু প্রসাদ যাদবকে আটক করে কারা অন্তরীণ করে রেখেছিল যখন সে মুখ্যমন্ত্রী ছিল বিহারের, একদম ওই পর্যায়ে। মুলায়ম সিং যাদব থেকে শুরু করে একদম সর্বশেষ সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীকে গ্রেপ্তার করে ফেললো তারা। প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়, প্রতিষ্ঠান অনেক কিছু করতে পারে। ভারতের ইলেকশন কমিশন শক্তিশালী, আমাদের প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা কোথাও যেন একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমার প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হতো বাংলাদেশের, আমি ইলেকশন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান কথাই বলবো, যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করে থাকে, রাষ্ট্রকে একটা পরিবর্তন ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। আজকে ইলেকশন কমিশন যে জায়গাটুকু তাদের দরকার ছিল আস্থা তৈরি করে, আমাদের রাজনৈতিক দলগুলো স্বাধীনতার এতগুলো বছর চলে গেল, তারা প্রতিষ্ঠানগুলো গুরুত্ব দেয় না। তারা কখনো এটা সাময়িক মানে একটু কাটা গেল, এটা মলম লাগিয়ে ভালো করা যায় কিনা, বা ঘাটা যে দীর্ঘমেয়াদী শুকানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি করে না। যদি রাজনৈতিক দলগুলো আপনার ইলেকশন কমিশনকে শক্তিশালী করতো, আমার দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা কমিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা জনসম্পৃক্ত ইস্যুগুলো কিংবা দুর্নীতি দমন থেকে শুরু করে প্রত্যেকটা পার্টি জড়িত, সেই জায়গাগুলো যদি নজর দিত। এবং ইলেকশন আমি তো মনে করি আমাদের দলগুলোর সবচেয়ে বড় ঐক্য দরকার ইলেকশন কমিশনকে শক্তিশালী করা নিয়ে। আজকে যদি সেই জায়গায় জাতীয় ইলেকশন ক্ষেত্রে আমাদের সংকট তৈরি হতো না। আপনি তত্ত্বাবধায়ক সরকার বলতে কি ভারতে আছে? নাই। তারা একটাই প্রতিষ্ঠানকে শক্তিশালী করলো, সেটা ইলেকশন কমিশন। যদি আমাদের রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছা যদি প্রথম থেকে রাখতো যে আমি আমার ইলেকশন কমিশনকে ওই জায়গা নিয়ে যাবো, ওই মর্যাদার জায়গাটুকু বসাবো, এই কারণে সন্দেহ, অবিশ্বাস এবং একটা টানাপোড়েনের সম্পর্ক দীর্ঘদিন থেকে চলছে। ইলেকশন কমিশনের কাছে আমরা ওই আস্থাটুকু রাখতে চাই যে বর্তমান বাস্তবতা তারা সবাই অংশগ্রহণ নিশ্চিত করে ধরে রাখার চেষ্টা করবে, এবং সবাইকে রাখার জন্য যে পরিবেশ দরকার, যে একটা ভালো অবস্থান তৈরি করা দরকার, সেই জায়গাটুকু তৈরি করবে। কারণ এই মুহূর্তে ইলেকশনটা এটা কিন্তু কারো ক্ষমতা থাকা বা যাওয়ার বিষয়ের সাথে সম্পৃক্ত না। সম্পৃক্ত হলো একটা, হ্যাঁ ঠিক আছে, আমি আমার ইলেকশন অবস্থান, আমার পলিটিক্যাল অবস্থান কোথায় সেটিও জনগণ রায় দেওয়ার সুযোগ পায়। এতে একটি দল সতর্ক হতে পারে, ধরুন সরকারি দল পরাজিত হলো, তাতে তাদের যায় কি কি যায় আসে, তারা হতে পারে যেটা, হ্যাঁ তারা মনে করুন জনগণ তাকে একটা ওয়ার্নিং, না ইমেজ হলো একটা লাল, কখনো কখনো লাল কার্ডকে জনগণ দেখানোর ক্ষমতা রাখে না। জনগণ তো একটা ইস্যু, আপনার ধরেন এই জায়গাটা তাদের একটা জায়গা। আমরা যদি দেখি আপনার মানে ওয়ার্ল্ডের সকল ক্ষেত্রে, সকল বাণিজ্যের দেশেই জনগণ তো ক্ষমতা একটি জায়গাতে, সেই জায়গাটুকু ওটা একটা ভোট যদি আসে, ইলেকশন যদি আসে, সেই জায়গাটুকু তার ক্ষমতা দেখানোর একটা সুযোগ থাকে। সেই সুযোগটুকু সে যদি দেখাতে না পারে তাহলে দাঁড়াবে কোথায়? ফ্রাস্ট্রেশন চলে আসবে, ফ্রাস্ট্রেশন আসবে, হতাশা আসবে, নানা রকম জটিলতা তৈরি হবে। সেই জায়গাটুকু আমরা সবসময় দেখি আমাদের রাজনৈতিক দলগুলো সেটা বোঝার চেষ্টা করে না। তারা যদি সেই জায়গাগুলো থাকতো আজকে অনেক সংকট থেকে আমরা মুক্ত হতে পারতাম। গাজী ভাই, নাইম নিজাম বলছিলেন সন্দেহ বিশ্বাসের কথা, বিএনপি সেনা মোতায়েন চাচ্ছে কেন? সেনা মোতায়েন চাওয়ার তো বিএনপির সঙ্গত অনেকগুলি কারণ আছে। একটা হলো যে আপনি দেখেন এই যে কতগুলি নির্বাচন যে পরপর যে হলো বা বিভিন্ন জায়গায় নির্বাচনগুলি হচ্ছে, সেখানে দেখাচ্ছে সরকার দলের কর্মী সমর্থকরা কেন্দ্রগুলি দখল করে নিয়েছে, বা অন্য বিপক্ষ সরকারি দলের প্রার্থীর বিপক্ষ যারা থাকে তারা দাঁড়াতেই পারছে না। ভোট গণনা থেকে শুরু করে ভোট কেন্দ্রে তাদের অবস্থা মানে ভোটার আনা বা ইয়ে করা, এই স্বাভাবিক কাজটুকু করতে পারছে না। অপরদিকে যে পুলিশ প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনী, তারাও দেখা যায় যে নিজেদের চাকরি রক্ষার কারণে হোক, যে কারণেই হোক, ওই সরকার দলের প্রতি আনুগত্য প্রকাশ করে। যে এখানে যে রাষ্ট্রের যে সে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে দায়িত্ব পালন, সেই জিনিসটা করে না। কিন্তু এখানে আমলে তো ইট উইল ওটা বলাই হয় যে ইন সাপোর্ট অফ দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, না তা হোক, কিন্তু কিন্তু একটা জিনিস হয় না, আর্মি হলে যেমন যেমন দেখেন কোনো সেনাবাহিনী বা কোনো অংশ কিন্তু এসে বলে নাই নির্বাচন কমিশনকে যে আমরা অমুক তারিখে, প্রথম থেকে নির্বাচন কমিশন বলেছিল যে আমরা নির্বাচন সিটি কোর্ট নির্বাচনটি জুন কি জুলাইতে করতে পারবো, প্রথম তারা কিন্তু ব্রিফিং এটা দিয়েছিল। পরে যখন আইজিপি গিয়ে বললেন যে না আমরা এপ্রিলের কথা সুপারিশ করেছি, মেয়ের কথা বলেছিল মে বা জুন, তো এখন পরে গিয়ে যখন আইজিপি গিয়ে বললেন যে আইজিপি সাহেব বললেন যে না এটা আমরা এপ্রিলের কথা বলেছি, উনিও সাংবাদিক এটা বললেন, ঠিক নির্বাচন কমিশনে আবার এপ্রিলের কথা ঘোষণা করলো। এই যে জিনিসটা তাহলে মানেটা কি, যে মানে পুলিশ প্রশাসন যেভাবে সুপারিশ করছে আপনি সেভাবে কাজ করছেন, নির্বাচন কমিশন স্বাধীন সত্তা যে আমি কাজ করব তুমি আমার কাজের অনুযায়ী তুমি অ্যাক্ট করবা, সেটা কিন্তু থাকলো না। এখন সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাটা কেন, সেনাবাহিনীটা মনে করে যে তারা যখন দায়িত্ব পালন করে অ্যাটলিস্ট এই জিনিসগুলি তারা রক্ষা করে। সেনাবাহিনী তো আসলে আমাদের জাতীয় সম্পদ, এটা হলো আমাদের শেষ রক্ষা কবচ। এই প্রতিষ্ঠান থেকে যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে বাংলাদেশের নিয়েই আমাদের সংখ্যা পড়ে যাব। সেই কারণে আমরা সকল দলমতে ঊর্ধ্ব থেকে এই জায়গাটাকে আমরা ইয়ে রাখতে চাই, এখানে এটা নিয়ে আমরা কোনো ইয়ে করতে চাই না। সে কারণে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাটা হলো এই কারণে যে তারা অন্তত থাকলে এই বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি যেরকম অনাস্থা সেইটার থেকে তারা বেশি ইজি ফিল করে সেনাবাহিনীকে, সেই কারণেই এইটা আছে। আরেকটা যদি দেখেন ইতিমধ্যে পুলিশ ভাষা ভাষায় গিয়ে বিভিন্ন প্রার্থীদের ভাষায় গিয়ে টোকা মারছে, গ্রেপ্তার করার ভয় দেখাচ্ছে, যা আমরা গ্রেপ্তার করবো, কে দাঁড়াইছে কি দাঁড়াইছে না বলে ফেললো, এটা তার কিন্তু এরকম বলার এখতিয়ার নেই। নির্বাচনে যখন যে দাঁড়ালো এটা নির্বাচন কমিশনে ডিসাইড করবে সে প্রার্থীতা থাকবে কি থাকবে না। যদি তার আইন আন কারণের মধ্যে যদি প্রার্থীতা বাতিল হয়ে যায় তাহলে তো আমরা গ্রেপ্তার করতেই পারেন। যখন সে প্রার্থী থেকে গেলেন বৈধ হইলেন তখন কিন্তু ওই নির্বাচনটুকু পিরিয়ডে কিন্তু আপনি তাকে ডিস্টার্ব করতে পারবেন না, কিন্তু আমরা বলতেছেন না আমি করব, তো এটা তো তাইলে সাংঘর্ষিক, মানে আপনি নির্বাচন কমিশনের যে ধারাবাহিকতার সাথে একটি ক্ষমতায়নের যে কথা, এবং সে কারণেই মানুষ ওখানে এই জন্য সেনাবাহিনীর কথা আসে। সেনাবাহিনী আমাদের একটা আস্থার প্রতীক এবং আমাদের নিরাপত্তার প্রতীক, আমাদের মানুষের সবারই ভালোবাসার মধ্যেই তারা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেনাবাহিনীর দু চারজনের কথা বাদ দিলে সবসময় সেনাবাহিনী জাতির যে কোনো ক্রান্তিকালে দুর্দিনে কিন্তু তারা সবসময় সেই বন্যা বলেন ইয়ে বলেন যে কোনো দুর্যোগ মোকাবেলা তারা সবসময় এগিয়ে এসেছে এবং ইয়ে বলে। যেখানে আমাদের হাতের ঝিলটি এই প্রকল্পটি যত কথাই বলেন আমি জানি না তারা এটি না করলে অন্যরা এত সুন্দর করে এটি করতে পারত কি না, এটা আমার কিন্তু সন্দেহ থেকেই যাবে। সে কারণে তারা কিন্তু যেহেতু কাজগুলি করে মোটামুটি দেখবেন যে আমরা গোছালো এবং টাইমলি করার চেষ্টা করে। অন্য জায়গা হলে ফাঁকিবাজি তো আমরা জানি যে টেন্ডার যখন না রাখা হয়, ধরেন 1 লাখ টাকার টেন্ডার এটারে ইস্টিমেটে দিব 10 লাখ টাকা, তারপরে আবার এখান থেকে পার্সেন্টেজ, মানে ওখানে আমরা 9 লাখ টাকা আপনার ইয়ে করে ফেললো আর কি। এইভাবে রাষ্ট্রীয় সম্পদকে লুণ্ঠনের ব্যবস্থা করেছে, যেটা নহিম বলেছে প্রতিষ্ঠানগুলি। আজকে দেখেন আমাদের দুর্নীতি কমিশন যে সিবিআই যেটা ভারতের যে শক্তিশালী, আমাদের দুর্নীতি কমিশন শক্তিশালী হতে পারে, এখন দুর্নীতি কমিশন আমাদের দুর্নীতি কমিশন বলছে এটা দায় মোচন সংস্থা হিসেবে দাঁড়িয়ে গেছে, কারণ প্রত্যেকটি মামলায় ওনারা দায়মুক্ত করে দিচ্ছেন। মনে হয় যেন সবাই তুলসী দোয়ার পাতা। আমরা তো সকলে জানি যে এরা কোনো অপরাধই করে নাই, একটা ওয়ার্নিং পর্যন্ত আপনার প্রয়োজন মনে করেন না, আপনার দায় মোচন দিয়ে দিচ্ছেন। তাহলে সরকারি দল হলে দায় মোচন, বিরোধী দল হলে মামলার পর মামলা চলবে। এই যে প্রবণতা এখান থেকে বেরিয়ে আসতে হবে, এইটা আপনার ভারতের কোথাও পাবেন না। ভারতের কোনো রাজনৈতিক দল এই ধরনের যে দুর্নীতি বা তার পক্ষে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস কখনো দেখায় না, কারণ তার জনমতের দরকার, তার ভোটের দরকার। জনমতের প্রতি জনগণের প্রতি যদি আস্থা না থাকে, নির্ভরতা না থাকে, এই মানসিকতা যদি হারিয়ে ফেলে কোনো রাজনৈতিক দল, তখন কিন্তু তার দ্বারা সবই সম্ভব। 20 দলীয় যেটা আরেকটা কথা বলছে লেভেল প্লেইং ফিল্ড, বলতে কি বুঝাচ্ছে? লেভেল প্লেইং বলতে তো এটাই বুঝিয়েছে যে আপনার সরকারি দলের প্রার্থী যেভাবে প্রচার প্রপাগান্ডা করবে, যেই সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছতে পারবে, আমাকেও একই সুযোগ সুবিধাটা দিবেন, যাতে আমি নির্ভয়ে নির্বিঘ্নে আমি ভোটারের কাছে আমার বক্তব্য তুলে ধরতে পারি, এবং আমি ভোট কেন্দ্রে থাকতে পারি, এবং ভোট কেন্দ্রে আমার এজেন্ডা থাকতে পারে, গণনায় থাকতে পারে, আমার ভোটাররা এসে নির্বিঘ্নে ভোট দিয়ে সেই রেজাল্টটা তারা নিতে পারে। এইটাই লেভেল প্লেইং ফিল্ড। এখন যদি পুলিশ যদি আগেই করে গ্রেপ্তার করবো এই করবো বাসা বাসায় গিয়ে নক করে, তো লেভেল প্লেইং হলো না, সেই কথাই বলছে নাইম ভাই। এটা কি না, আমি দুইটা একটু যোগ করে দিচ্ছি ওটার সঙ্গে। সেটা হলো যে প্রথমত হলো ইলেকশন কমিশনের মানে ইয়ের মধ্যে আপনি যদি কারান্তরীণ থাকলে আপনি ইলেকশন করার অধিকার রাখেন, কিন্তু আবার এটাও কিন্তু একটা আইনগত একটা বৃত্তির জায়গা। ওই জায়গায় যদি আপনি ওয়ারেন্টভুক্ত আসামি হন তাহলে এটা কিন্তু আপনি এটা কিন্তু সংকট ইলেকশন কমিশন কোন ধারা বা উপধারার মধ্যে কোথাও স্পষ্ট নাই যে আপনি সেফটি দিবেন এটা কিন্তু ইলেকশন কমিশনের কোন ধারার মধ্যে নাই। নাম্বার 1 এটা বাংলাদেশে নেই, ইন্ডিয়াতেও নাই। দ্বিতীয়ত হলো এই জায়গাটুকু একটা সংকট কিন্তু থেকে যায়। তারপরেও যেই জায়গাটুকু লেভেল প্লেইং ফিল্ডে আমরা সবাই আশা করি এই জায়গায় যে সকল প্রার্থীর ক্ষেত্রে তিনি যদি কারান্তরীণ হয়ে থাকেন কিংবা তিনি যদি ধরেন হুলিয়ার মধ্যে থাকেন পলাতকও থেকে থাকেন তাকে তার কিন্তু তার পক্ষ থেকে তার প্রতিনিধিকে সেরকম একটা প্রপাগান্ডা বা প্রচার করার ক্ষেত্রে তার মতামতগুলো তুলে ধরার ক্ষেত্রে তার এজেন্ডা তুলে ধরার ক্ষেত্রে ইলেকশন কমিশন সহায়ক ভূমিকা পালন করবে। আমরা সেই আশাবাদটুকু রাখতে চাই। সেই আশাবাদটুকু যদি না রাখা যায় তাহলে ইলেকশন কমিশন প্রতি আস্থার জায়গাটুকু থাকবে না। দ্বিতীয়ত হলো স্থানীয় সরকার ইলেকশনের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে কখনোই কিন্তু কখনো সেনাবাহিনী নিয়োগ হয়নি, না ওয়ানলি জাতীয় পর্যায়ের ইলেকশনে সেনাবাহিনী নিয়োগ করা হয় এবং সেটা একটা দৃষ্টান্ত। অনেক সময় হ্যাঁ রাষ্ট্র যদি মনে করে কিংবা ইলেকশন কমিশন যদি মনে করে যে আমি একটা নিরপেক্ষ ইলেকশন করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তির মুখে পড়ব তখন সে যে কোনো বাহিনীর সহায়তা গ্রহণ করার চেষ্টা করে এবং সে তখন আবেদন করতে পারে সরকারের কাছে যে আমি এই বর্ডার গার্ড কিংবা আমার অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিয়ে আস্থাশীল নই, আমাকে আরও বেশি বাহিনী দেওয়া দরকার এবং আরও বেশি সরকারি আইন প্রয়োগকারী সংস্থা আমার এই কারণে দরকার যে ইলেকশনটা আমার প্রপারলি করতে হবে, নাহলে আমি মানুষকে ভোটাধিকার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে হেল্প করতে পারবো না। যেমন উইনস্টন চার্চিল একটা কথা ছিল, সেই কথাটি হলো চার্চিল যেটা বলেছিলেন যে 12 মাসটাই কিন্তু যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকেন তাদের থাকে, জনগণের কিন্তু একটা সময় নির্দিষ্ট একটা সময় মানে খুব অল্প সময় জনগণ একটা সময় পেয়ে থাকে সারাটা মানে 5টি বছর পর বা নির্দিষ্ট একটা সময়ের পর। সেই সময়টুকু কি একটা ছোট্ট একটি ঘরের মধ্যে ছোট্ট একটি বুথের মধ্যে ছোট্ট একটা পেন্সিল দিয়ে তারা টিক চিহ্ন দেওয়ার সুযোগ পায়। জনগণ তো সারাটা জীবন আপনাদেরই থাকে। চার্চিলের সেই কথাটুকু বাস্তবায়নের জন্য আপনাকে তো একটা সময় জনগণের সেই সময়টুকু আপনাকে দিতে হবে। সেই দেওয়ার সময়টুকুর জন্য যে কথা তো উনি লেভেল প্লেইং ফিল্ড বা আদার কিছু বলা হচ্ছে সেই জায়গাটুকু এখন বাস্তবতা ঠিক আছে, আইনের এই জায়গাগুলোতে ফারাক আছে, এই জায়গাগুলো সংকট আছে এবং সমস্যা আছে এবং সেটা কতটুকু হবে আমরা জানি না। তবে আমরা চাই সকলের অংশগ্রহণে একটা মানে দৃষ্টান্তমূলক ইলেকশন যা মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে। কিন্তু ইলেকশন কমিশন যদি আর্মি কলও করে তাকে তো জাস্টিফাই করতে হবে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের পর্যায়ে গেছে, যে ওই জায়গাটা লিগ্যাল পার্টটা ওখানে লিগ্যাল দিক থেকে আপনাকে এই জায়গাটুকু প্রুভ করতে হবে যে হ্যাঁ এই কারণে আমার প্রয়োজন আছে সেনাবাহিনীকে দরকার। কারণ সেনাবাহিনী ওয়ানলি জাতীয় ইলেকশনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত বা প্রেসিডেন্স বলেন যাই বলুন না কেন আমাদের সেটুকু ছিল এবং সেটুকু আমরা অতীতে বিভিন্ন জাতীয় ইলেকশনের সময় দেখেছিলাম, তো কখনো স্থানীয় সরকার ইলেকশন আমরা দেখিনি এবং সেই জায়গাটা কিন্তু ইলেকশন কমিশন যে কোনো প্রয়োজনে চাইতেই পারে এবং সরকার একমত হলে সেটি যে কোনো বাহিনীকে দিতে পারে। এখানে কোনো সংকট বা সমস্যা কোনোটাই নেই। আমরা আলোচনা আরও করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। RFL থ্রেড বাই প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভির রাতের আয়োজন RFL থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনের আজকের বিষয়, কেমন জমবে এবারে সিটি কর্পোরেশন নির্বাচন। গাজী ভাই, অনেক বিএনপির কমিশনার প্রার্থী বিরুদ্ধে মামলা আছে, তারপরেও তারা দাঁড়িয়েছেন। প্রতিযোগিতা টিকে থাকতে পারবেন তো? না, আমি একটা কথা বলি আপনাকে যে দেখেন আমি যেটা বারবার বলছিলাম যে এই নির্বাচনকালীন সময়টা যা তার নির্বিঘ্নে প্রচার প্রপাগান্ডা করে তারপরে আইনগতভাবে যা করা করুক। দেখেন বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের এমন কোনো নেতা কর্মী নাই যার বিরুদ্ধে 10-এর নিচে মামলা আছে। এখন এই মামলার একটা উদাহরণ যদি আমি দিই আপনি বুঝবেন, যেমন ধরেন আমাদের শওকত মাহমুদ, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার, তিনি আমাদের বিএনপির সভাপতি, এখন তার নামে 60টি মামলা হয়েছে এই সম্প্রতি। এবং মামলাগুলি কি প্রত্যেকটি হলে তিনি কোনোটা যাত্রাবাড়ি, কোনোটা ফতুল্লা, কোনোটা নারায়ণগঞ্জে উনিকে পেট্রোল মারছে। আমরা তিনজনই সাংবাদিক, আপনি বলেন এটা কি পসিবল? মানে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝালাম যে এরকম যদি এখন মামলা আমরা এখন থানার মধ্যে মানে এটা তো যারা রাজনীতি করে ওই লোকাল আমি না চিনি, কিন্তু ওই লোকাল অন্য দলের লোকরা কিন্তু চিনে কারা কারা কোন দলের কী, তো একটা তালিকা থানার মধ্যে দেওয়া আছে, ঘটনা ঘটলে ওই তালিকা ধরে মামলা। এই কালচারটা কিন্তু খুব খারাপ কালচার, এই কারণে যে এই প্র্যাকটিসটা যে শুরু হলো, হয়তো নেক্সট সরকার এসে একই প্র্যাকটিস করবে। এটা তো আমরা চাই না। আমরা চাই যে একটা অপরাধী যদি অপরাধ করে, প্রকৃত অপরাধী তাকেই শাস্তি দাও, তাহলে হবে কি এটা একটা ন্যায় বিচার হবে, মানে এটা একটা দৃষ্টান্ত হবে। শাস্তিটা আপনি যত কঠিন দেন দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অপরাধ যে করলো না সবারই গণ দিলাম। এই এখন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমি বলছিলাম, এখন আপনি এই যে এই ধরনের মামলা যদি দিয়ে থাকেন যে আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে যে এই মাঠে যাতে ডিস্টার্ব করে না করতে পারে, আমি যাতে নির্বিঘ্নে সরকার পরিচালনা করি, তাহলে বিরোধী দল বিরুদ্ধে মামলা দিয়ে দাও এবং পুলিশ দাদাবাড়ি থাকো। এখন এই ধরনের মামলার ক্ষেত্রে যদি আপনি একই ব্যবস্থা অবলম্বন করেন, তাহলে তো 20 দলীয় জোটের প্রার্থীর পক্ষে আর কেউ প্রচারণে নামতে পারবে না, মানে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে। সে কারণে আপনাকে এই মামলাগুলি যেহেতু তদন্তাধীন আছে, এই মামলাগুলি এখনও যেহেতু সার্চসিড হয় নাই, একজন লোক দোষী কি নির্দোষ এটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। সেই অবস্থায় যে মামলাগুলি আছে, সেই মামলাগুলির ক্ষেত্র আমি মনে করি এই সময়টুকুর জন্য হলেও এই বিরতি দেওয়া উচিত, একটা নির্বাচন নির্বিঘ্নে করার জন্য, যাতে বিরোধী দলের লোকরা প্রচার পাবেন। তা না হলে বিরোধী দলের কোন নেতা কর্মী এই অ্যাসিওরেন্সটা আসবে কিভাবে? কি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দিবে? না, গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দরকার, নির্বাচন কমিশনই ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশনই প্রশাসনকে বলতে পারে যে আপনাদের তদন্তাধীন মামলা নিয়ে এখন কাউকে হ্যারাসমেন্ট করবেন না, এটা নির্বাচন কমিশন বলতে পারে, যেহেতু তার প্রার্থী বা তার সমর্থকরা তদন্তাধীন। যার পানিশমেন্ট হয়ে গেছে তার কথা আমি বলবো না, সে তো পানিশমেন্ট হয়েই গেছে, তার তো খুঁজবেই তার জেলে ঢুকানোর জন্য। যার শাস্তি হয়নি এখনো, যার মামলাগুলি তদন্তাধীন আছে বা বিচারাধীন আছে, সে তো কোর্টে হাজিরা দিচ্ছে, বিচার যার নামে ওয়ারেন্ট আছে। এখন ওয়ারেন্ট তো আমরা মামলা দিয়েই যদি ওয়ারেন্ট ইস্যু করে দিই, এখন যদি উদ্দেশ্যপ্রণীত ওয়ারেন্ট হয় তাহলে তো মুশকিল। এখন আমাদের এখানে তো হচ্ছে যে আমরা যেই দলই যখন ক্ষমতায় থাকে, আমাদের দেখেন সবচেয়ে বড় কালচারের দুর্ভাগ্য হলো বাংলাদেশ। 40 বছর গিয়ে এতগুলি বছর আমরা কাটালাম স্বাধীনতা, কম সময় না কিন্তু একটা দেশে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলি যে যখন ক্ষমতায় যায়, ক্ষমতা থেকে নামার যে একটা মানসিকতা, এটা একদম ভুলে যাবে, মেমালাম ভুলে যায়। এই নামার মানসিকতা ভুলে যাওয়ার জন্যই কিন্তু এই বিপত্তিগুলি সব আমলে নানান ফ্যাক্টর তৈরি করে। কখনো আমরা দেখি যে ওই বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া, কখনো দেখি এটা করা, কখনো দেখি সেটা করা, এগুলি শুরু করে, কখনো ক্যারেক্টার উঠিয়ে দিলাম, এগুলি। কিন্তু এই মানসিকতা যদি থাকে যে না আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, আবার জনগণের ভোটে আমি চলেও যেতে পারি, আবার জনগণ চাইলে আমি আসতে পারি, জনগণের উপরে বলে যে আমরা জনগণের উপরে সবাই বলে আস্থা আছে, কিন্তু আস্থা কারোই নেই। আস্থা থাকলে আর এই কাজগুলি কিন্তু ঘটে না, এবং আস্থা নাই ভুলেই যখন যারা ক্ষমতায় যায় তখন তারা ক্ষমতায় চিরস্থায়ী টিকে থাকার ব্যবস্থাগুলি পাকাভুক্ত করে। এখন আপনি দেখেন যে এই যে আজকে বিএনপি যে দাবিগুলি দিয়েছে যে তাদের নেত্রীকে যে দীর্ঘদিন অবরুদ্ধ করা হয়েছে, তার চলাচল স্বাভাবিক চাচ্ছে, এবং দেখেন যে এই যে স্বাধীনতা দিবসে তারা তার দলীয় কার্যালয়ে পতাকা উড়াতে পারে না, সমস্ত দলের কার্যালয়গুলি তাদের বন্ধ। এটা তো কোনো স্বাভাবিক পরিস্থিতি না। আপনি একটি গণতান্ত্রিক দেশ বলবেন, সেখানে অন্যান্য দলের অফিস আরগুলি সব বন্ধ করে রাখবেন, অবরুদ্ধ করে রাখবেন, তাহলে স্বাভাবিক গণতন্ত্রের কার্যক্রম চলবে কী করে? এখন এটা কিন্তু সরকারকে ভাবতে হবে যে আপনি যদি দীর্ঘদিন একটি অস্বাভাবিক কার্যক্রম চালিয়ে এইভাবে অবরুদ্ধ করে রাখেন, তাহলে কিন্তু স্বাভাবিক কার্যক্রম চালাতে না দিলে অস্বাভাবিক কার্যক্রম কিন্তু অটোমেটিক্যালি কিন্তু উদ্ভব হয়। আর সেই উদ্ভবটা হলে দল সরকারের কী হবে জানি না, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। নায়েম ভাই, গাজী ভাই যেটা বললেন যে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনই এই ধরনের একটা, না ইলেকশন কমিশন পারে না, দুটি পারে না, কারণ হলো দুটি ক্ষেত্র এখানে। একটি হলো অ্যাডমিনিস্ট্রেশনকে কিছু বলতে পারে কিনা, পারে, কোথায় পারে? যদি কাউকে অহেতুক হয়রানি করা হয়ে থাকে সেখানে অবশ্যই পারে, সেই ক্ষমতা সে একটি তাদেরকে দেওয়া আছে এবং তারা পরিষ্কার একটা অবস্থান গ্রহণ করতে পারে। কিন্তু যদি আপনি ওয়ারেন্টভুক্ত আসামি হন তাহলে সেক্ষেত্রে পারে না, সেখানে আদালতের কাছে আপনাকে সোপর্দ করে জামিন গ্রহণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের আইনজীবী থেকে শুরু করে সরকার একটু ইজি অবস্থানে থাকতে পারেন, কারণ এটা গেটার অর্থে বা ইলেকশন অর্থে। কিন্তু যদি ওয়ারেন্টভুক্ত আপনি আসামি হন সেক্ষেত্রে আপনাকে কড়া কিছু করার এখতিয়ার ইলেকশন কমিশনারের নেই, এবং আইনের গতি এবং প্রকৃতি সেখানে একমত হয়ে একটা অবস্থানে চলবে, এটা একটা স্বাভাবিক বিষয়। সরকার যদি আন্তরিক হয় তাহলে তো এটা করতে পারে যে এই সময়টা তার রিল্যাক্স থাকলো, না রিল্যাক্স থাকলো আপনি ধরেন, এটা কিন্তু একটা পার্ট। কিন্তু যদি ওয়ারেন্টভুক্ত আদালত থেকে ওয়ারেন্টভুক্ত হয়, ওয়ারেন্ট তো উদ্দেশ্যমূলত হবে আমি করে রাখছি সবাই যাতে কেউ না নামতে পারে, এটা তো আপনার সঙ্গে দ্বিমত পোষণ। কিন্তু আইনের গতিটার ক্ষেত্রে আপনি অনেক সময় এটা হয় না, আমাদের আইন তো অনেক আছে কিন্তু আমরা, কিন্তু হ্যাঁ সরকার যেটা করতে পারে, আমি আপনাকে হেল্প করছি, সেটা হলো যখন ওই প্রার্থী আদালতে যখন জামিন গ্রহণ করবেন, সরকারের আইনজীবীরা ডিস্টার্ব না করলে তখন আদালত স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া সহায়তা করে থাকে। ওই জায়গাটুকু আমার মনে হয় যে একটা বৃহত্তর স্বার্থে বা ইলেকশন স্বার্থে হতে পারে, এটা করা যাবে না এমন কোনো ঘটনা পৃথিবীর কোনো দেশেই নেই। ওই জায়গাটা কিন্তু আদালতের কতগুলো জায়গা থাকে এখতিয়ারভুক্ত থাকে, যেখানে ইলেকশন কমিশনারও হাত পা বাঁধা থাকে অনেকগুলো জায়গা, দুই একটা পার্ট আর পার্টিকুলার। বাকি জায়গাগুলো আপনি যেটা বললেন বিচারাধীন বিষয়গুলো, সেই জায়গাগুলো রিল্যাক্স থাকা দরকার। সেখানে আমার মনে হয় যে অসহযোগিতার কিছু থাকে না, এবং যে বিচারাধীন বিষয় যখন বিচার রায় হবে তখন দেখা যাবে। আবার এটার পাশাপাশি আমি রাজনৈতিক দলের কথা বললাম না, সেটা হয়তো সরকারি দলের সমর্থক হতে পারে, অনেকগুলো সন্ত্রাসী এবং চিহ্নিত যারা গডফাদার হিসেবে চিহ্নিত একটা ওয়ার্ডে বা এলাকাতে, সেইগুলো কিন্তু এই ইলেকশনে অংশগ্রহণ করছে। আমরা আশা করব ওই জায়গাটুকু আইনের গতি এখানে এবং অন্ধের মতো থাকবে, এবং আইন সেখানে প্রপারলি প্রয়োগ হবে। যারা ক্রিমিনাল অপরাধ হিসেবে চিহ্নিত এবং সন্ত্রাস হিসেবে বিভিন্ন অঞ্চলে চিহ্নিত, তারা কিন্তু ওয়ার্ড কাউন্সিলর ইলেকশনে অংশগ্রহণ করছে, এবং তারা এখানে একটা প্রভাব প্রতিপত্তি কিংবা সরকারের নাম ভাঙানোর চেষ্টা করা হতে পারে। সেই জায়গাগুলো সরকার সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত হলো অনেকগুলো মানে আইন, আরেকটা হলো যে উদাহরণ পুলিশ বাহিনীর ভূমিকাগুলো, পুলিশ বাহিনী কতটুকু করতে পারে কতটুকু পারে না, তাদের একটা জায়গা থাকবে। সেই জায়গাটুকু আমার কোনো মনে পরিষ্কার হয়ে এই সময়টুকু ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রাখা দরকার। হ্যাঁ, যেখানে ধরুন ওয়ারেন্টভুক্ত আসামি সেটা একটা বিষয়, কিন্তু যেখানে স্বাভাবিক একটা অবস্থান থাকে সেখানে ডিস্টার্ব করার কোনো যৌক্তিকতা নেই। আমরা একটা স্বাভাবিক ইলেকশন দেখতে চাই এই কারণে আমাদের ঢাকা শহরে অনেক দিন থেকে কোনো জনপ্রতিনিধি ছিল না। জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে অনেকগুলো সংকট ছিল, আমাদের উন্নয়নগুলো বাধাগ্রস্ত ছিল, আমাদের এই শহরের মানুষের পক্ষে বার্গেনিং করার মতো কোনো জনপ্রতিনিধি ছিল না। আমরা একটা ভালো জনপ্রতিনিধি দেখতে চাই যিনি আমার এই ঢাকার সংকট নিরসনের ভূমিকা পালন করবেন। একটা মানে অনেকগুলো যে জায়গাগুলোতে আপনি এই শহরে এখন ভালো একটা পাবলিক লাইব্রেরি খুঁজে পাবেন না, এই শহরে ফুটপাথগুলো দিয়ে আপনি হাঁটতে পারেন না, এই শহরে আপনার উন্নয়ন কার্যক্রমগুলোর পাশাপাশি আপনার যে জায়গাগুলো সারাক্ষণ একটা যানজটের মধ্যে আমাদের থাকতে হয়। এবং আপনি সমন্বয়ের কথা বলা হয় থাকে যে সেবা খাতগুলো আজকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন, সেবা খাতগুলো এবং একটার সাথে একটা সম্পর্ক নাই, সমন্বয় নাই, সংকটগুলো সেই জায়গাগুলো তৈরি হচ্ছে। সেই জায়গাগুলোর আমরা দীর্ঘ সময় একটা দোষারোপের কথা নয়, আমরা জনপ্রতিনিধি দেখতে চাই এই শহরে। এবং জনপ্রতিনিধি যেই দলের হন না কেন, যেই মতের হন না কেন, তাকে আমি মনে করি রাষ্ট্র এবং সরকার সকল মিলে সম্মিলিত সহায়তা করে একটা জায়গা দাঁড় করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি আমাদের অনেক দিন আগে নষ্ট হয়ে গেল। আমি গাজীবের সঙ্গে একমত, আপনি যখন বিএনপি যখন ক্ষমতা থাকে তখন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা হয়, আর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন এহসানুল হক মিলনের বিরুদ্ধে বেনিটি ব্যাগ চুরির মামলা হয়। এই যে এই সংস্কৃতিটুকু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি আমি শেষ করছি এটুকু বলে, আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন 23 বঙ্গবন্ধু কলাপসিবল কাঁটাতারের বেড়ার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি সীমাবদ্ধ হয়, আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে কলাপসিবল গেটও উচ্ছেদ করে দেয়। তো সেই জায়গাগুলো এই সংস্কৃতিগুলোর পরিবর্তন দরকার, পরিবর্তনটা মানসিকভাবে করতে হবে। যখন যারা ক্ষমতা থাকবেন, এটা একটি দলের পার্টিকুলার বিষয় নয়, সকল দল, সকল নেতা, সকল নেতৃবৃন্দের কাছে ওই প্রত্যাশাটুকু আমরা রাখতে চাই। আপনি বললেন শেষ করে দেবো, শেষ করতে হবে না। 14 দল সিদ্ধান্ত ছিল, 14 দলের একটা মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে তারা 14 দল একক প্রার্থী দেবে, কিন্তু জাসদ বাসদ এগুলি থেকে আলাদা প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। এটা কেমন হলো না? বাসদ কিন্তু যেটি খালেকুজ্জামান ভূঁইয়া, এটি কিন্তু 14 দলের সাথে সম্পৃক্ত না, তারা কিন্তু সিপিবি এবং বাসদ একটি, যদি ছোট দল বলে এত খবর রাখেন, আমাদের অনেক সময় রাখতে হয়, ওই দুটি সেপারেট, ওটা 14 দলের নেই। হ্যাঁ, জাসদ আছে। এখন জাসদ প্রার্থী কতটুকু ভ্যালু করে কতটুকু করে না, রুহুল আমিন গাজী ভাই ভালো বলতে পারবেন, আমার এত ধারণা নেই, আপনিও ভালো বলতে পারেন। আমি যতটুকু জানি পাঠকদের মধ্যে মানে আমাদের দর্শকদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে কতটুকু এই অবস্থান কার কতটুকু, এটা অনেক ক্ষেত্রে আল্লাহ পাক কিছুটা বলতে পারবেন, আর গাজী ভাই কতটুকু বলতে পারবেন জানি না, উনি গাজী বংশের মানুষ, আমি এত ভালো জানি না। তবে এগুলার কোনো প্রভাব পড়বে না। আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির ক্ষেত্রে জামাতের একটা রাজনীতি আছে, বিএনপির রাজনীতির ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখে, এবং জামাতের শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে বিএনপি তাদেরকে ছাড়তে পারে না, সেটা অন্য একটা আরেকটা বিষয়। এইগুলো বাদ দিয়ে আপনি ধরেন জাতীয় পার্টির একটা অবস্থান আছে, আমরা কম বেশি সবাই জানি। তারপরে দলগুলোর অবস্থান কতটুকু, তারা কতটুকু জনগণের সাথে সম্পৃক্ত তা তৈরি করতে পারলেন, কতটুকু বন্ধন সৃষ্টি করতে পারলেন, কতটুকু আস্থা তৈরি করতে পারলেন, আবার সাধারণ মানুষের সমর্থন আদায় করতে পারলেন, সেই জায়গাটুকু এখনও প্রশ্নবিদ্ধ। আমরা একটি ভালো বড় বিকল্প শক্তি গড়ে উঠবে না কেন, হতেই পারে। আমরা সেই জায়গাটুকু অনেক সময় চাই যে অনেক সময় যে এর বাইরে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক মেরুকরণ হতে পারে। কমিউনিস্ট পার্টি চেষ্টা করছে, জাসদ চেষ্টা করছে, বন্ধুর চেষ্টা করছে, কিংবা অধ্যাপক মোজাফর আহমেদের কোড়িগড়ের ন্যাপ একসময় চেষ্টা করেছিল, এখনও তারা মাঠে আছে, মাঠে যে নেই তাই নয়, কিন্তু জনগণ কাদেরকে গ্রহণ করছে কাদেরকে করছে না, সেই জায়গাটুকু ইলেকশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। আমরা ওই জায়গাটুকু রাখতে চাই যেখানে দলের মধ্যে বা জোটের মধ্যে মেরুকরণ থাকবে, ঐক্য থাকবে, অনৈক্য থাকবে, তো আলটিমেটলি এই ঘটনার সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ, যারা এই শহরে আমরা আস্থা রাখতে চাই ওই জায়গাটুকু। এখন ভোটারদেরকে মন জয় করার জন্য প্রার্থীরা অনেক কথা বলবেন, কিন্তু আমরা এই ইলেকশনে আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই ভোটাররা সেই জায়গাটুকু থাকবেন যেখানে তারা তাদের तादेरके जादेरके मने होबे जे तादेर काछे आस्था रखा जाए विश्वास रखा जाए उन्नयनेर माने कर्मकाण्डेरा आमादेरके सहायता करते पारबेन एई शहरके बदले दिते पारबेन एई शहरे आमरा मशार कामड़ खेये माने ओई देखा गेलो एई सिटीते केउ मशार निधन चेष्टा करछेन आबार आरेक सिटी मशा निधन चेष्टा होच्छेन ताहले एई मशा किन्तु ओई अंचले गिये ठीकई आक्रमण करे बसबे। तो सकल कार्यक्रम सम्पूर्ण सठिकभावे करते पारबेन सेई जायगाटुकु सबाई सिद्धान्त नेওয়ার क्षेत्रे भूल करबेन ना एटाই आमरा राखते चाই। गाजी भाई अनुष्ठानेर शुरूते नाइम निजाम बोलेछिलेन जे संकट विद्यमान এই ইলেকশনের মাধ্যমে কি এটা দূর হবে না? ইলেকশনের মাধ্যমে সংকট দূর হবে কিনা সেটা নির্ভর করবে নির্বাচন কমিশন এবং সরকারের আচার আচরণের মধ্যে দিয়ে। এই নির্বাচন এই সংকট দূর করার একটা উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নিতে পারে, যেটা নঈম কিন্তু বলেছে অলরেডি যে সরকার যদি সেই ধরনের আচরণটা করে একটি সুন্দর নির্বাচন করে এবং সকল দলের সমান সুযোগ সুবিধা দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন যদি সিটি কর্পোরেশন নির্বাচনটা করতে পারে। যেহেতু এই নির্বাচনের মধ্যে দিয়ে সরকারের ক্ষমতার বদল হবে না, কেউ যাবেও না কেউ পড়বেও না, সেই কারণে আমি মনে করি সরকারের জন্য একটা বড় সুযোগ জনগণের মধ্যে। কারণ ৫ই জানুয়ারি নির্বাচন করে কিন্তু জনগণের মধ্যে সরকার আস্থা তৈরি করতে পারে নাই, ওই নির্বাচনটি গ্রহণযোগ্য এখানেও হয় নাই বাইরেও হয় নাই। সুতরাং আমি মনে করি এই নির্বাচন যদি অন্তত সরকার নিজেদের একটি গ্রহণযোগ্যতা প্রমাণ করুক তাহলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। সেক্ষেত্রে তো সরকারের জন্য আমি মনে করি যে এটা একটা বড় সুযোগ। অনেকে বলেন যে বিরোধী দল সুযোগ, আমি মনে যে সরকারের জন্য বেশি সুযোগ, কারণ বিরোধী দল তো বিরোধী দলের দায়িত্বটা একটু কম, সরকারে যিনি থাকেন সব কিছু দায়িত্ব কিন্তু তারই মধ্যে যেভাবে হোক আপনি সরকারে তো আছেন, সুতরাং আপনার দায়িত্বটা এখানে বেশি কীভাবে জনগণকে সম্পৃক্ত করে একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন। আর যদি ওই যে চাঁদপুরের নির্বাচনের মতো বা অন্য নির্বাচনের মতো একই ঘটনা আপনি ঘটান তাহলে তো আর কি মানে আপনি যে ৫ই জানুয়ারি নির্বাচনের যে অবস্থা তৈরি হয়েছে আপনি আগে করলে ভবিষ্যৎ যা হবে। একটা জিনিস কিন্তু বুঝতে হবে সরকারকে যে একটি আন্দোলন এখন আপনি যদি মনে করেন যে বিরোধী দলের একটি দাবি তারা একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আপনি ৫ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করাতে পারেন, তখন আপনার ক্ষমতায় ছিলেন, আপনার দায়িত্ব ছিল সকলকে অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন করানো, সেটা কিন্তু আপনি যে কোনো কারণে হোক আপনি পারেননি, এটা ব্যর্থতা সরকারের। এই ব্যর্থতা দায় নিয়ে আপনি ১৫৪ জনকে বিনা ভোটে নিয়ে আসছেন, একটি সরকার গঠন করতে সিম্পল মেজরিটি দরকার, সেটা বিনা ভোটে কোনো ভোটই দিতে পারে না, ৫৯টি থেকে ভোট দিতে যায় না বাকি তো আমরা জানি মিডিয়ার সবাই। সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য এই নির্বাচনটি সরকারের জন্য একটি মাইল ফলক এবং সেটা হওয়া উচিত। জনাব রুহুল আমিন গাজী, জনাব নাইম নিজাম, আপনার দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৯টায়। আজ এ পর্যন্তই, রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসি টিভির সঙ্গেই থাকুন, শুভরাত্রি।